চাচার আমার যারা চা আপনার কাছে আমি চা চাইছি না তখন চা তাহলে আছেন কেন কি মনে করছেন এইসব করলে আপনারা বাড়ি থেকে বাইর করুন না ঠিকই বাইর করে দেবেন পয়লা দিন যেহেতু আমার বাইর করতে পারো না কে এখন আবার করতে পারবো না কথা না কয়া এদিকে চলে যান মেজাজ কিন্তু খুব খারাপ আছে ভুল করো না নবাব কিন্তু ভালো বলা হ্যাঁ ওরা হাত ছাড়া করো না ভুল বুঝলে সমস্যা নাই কে সজান যায় কিন্তু বুঝার ভুল হইলে সমস্যা আপনার আমি যাবার করছি যান যা জামাই বাবা ও থ্যাংক ইউ আম্মা একটু বিস্কিট দেই না 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 কোনো দরকার নেই এই রিমি নবাব ভাইয়া এসেছিল দুলা ভাই জানতো প্লিজ রিমি কথাটা তোমার শোনা দরকার দুলা ভাই প্লিজ প্লিজ কনসিডার মি নবাব ভাইয়া বলেছেন তিনি শশীকে বিয়ে করতে চান না আর শশীও নবাব ভাইয়াকে বিয়ে করতে চান না নবাব ভাইয়া আসলে শশীর ডিভোর্সের ব্যাপারে ও বাড়িতে গিয়েছিলেন আমার কাছে কিন্তু তার কথাটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে বাকিটা তোমার ব্যাপার তুমি ওনাকে বিশ্বাস করলেও করতে পারো না করলেও না করতে পারো ভালো হবে বিশ্বাস করাটা কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার আপনি তারা ডাকছিলেন উনি এসেছিলেন এসে আমাকে ফোন দিয়ে যেতে বলেছিলেন উনি আসলে চাননি আমরা তাকে ভুল বুঝি এজন্য উনি আত্মপক্ষ সমর্থন করে যা বলার বলে গেছে এটাও বলেছেন উনি যে বিশ্বাস করা না করাটা সেটা আমাদের ব্যাপার অবশ্য কথাটা আমার বিশ্বাস হয়েছে আচ্ছা ঠিক আছে যান এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। থ্যাংক ইউ সোনা তো কেমন জানি মানে সত্যি সত্যি কিরিয়া সিমির ব্যাপারে কিছু বস নাহলে সিমি কিয়া মানে সেরতে সেরতে মুখে বাড়ি আসিয়া এই রিয়াকে অপমান করছি দেখবি ঘটনা তো তদ তাল্লুটা কি ঠান্ডা হয়েছে একটু এখন তো ওই যে নোয়াখালিয়া আজমালিয়া সেই হালা আজমালিয়া তো এখন তো আমার কোনো ওই যে কাবিনের তো কাগজপত্র দেখাইতে পারে না এখন কি করতে পারি বলো তো দেখি আর এই যে মাসুমিয়ার তো তালাকটা নেওয়াও খুবই জরুরি হয়ে পড়ছে কোনো জরুরি না আমেরিকায় গিয়ে ওখানে সংসার শুরু করলে কে দেখতে যাবে কথা হ্যাঁ তো খারাপ বলো না তাই ও যদি আমেরিকা যাই চায় তো ওই নোয়াখালী আবার ঠেকাই দেবে না তো হাও হাও মানে কিভাবে সম্ভব উনি তার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল না উনার বিরুদ্ধে কোনো কেস মামলা কিছুই নেই তাহলে উনাকে কিভাবে আটকাবে হেলে এই মাসুমেকে আটকাই দেওয়ার কোনো সুযোগ নাই এত বলতে আছো কি জি আমি তো আটকানোর কোনো সুযোগই দেখছি না আমাদের শুধু এইটা এনশিওর করতে হবে যেন ওরা মাসুম ভাইয়ের কোনো খোঁজ না পায় ওরা যদি মাসুম ভাইয়ের খোঁজ পায় তাহলে কিন্তু মাসুম ভাইকে আটকে দিবে তারপর কিন্তু আর মাসুম ভাইকে আমেরিকা যেতে দিবে না মাসুম কোথায় আছে ওরা জানতেই পারবে না হ্যাঁ আমি তো নিশ্চিন্তেই থাকতে চাই কিন্তু যদি উদ্বাদ মাঝে মাঝে শুরু করো তাতে তো এই শোনো সবসময় গান কথায় কান দিতে হয় বলতো অনেক কিছু অনেক কথা হই ব্যাপক কথা কি কানে নাও তাই তাই এখন যাও ঘরে যাও ঘরে দেখিয়া রেস্ট করতে থাকো কাল কথা বলবো আর কথা একটু ভালো কইছে মানে কোনো আর বিরুদ্ধে যেহেতু কোনো এলিগেশন নাই হেলে তো আর আটকাইতে পারবে না দেখবো আমি আলার লাভলার কল দেব না এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#